সেটা মুনাফিকদের চিহ্নটা কেটে দিয়ে দিচ্ছ, কোন রাডারে ধরছে না, আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং তার হাবিব দিয়ে দিয়েছে যারা মুনাফিক। কিন্তু আজকে তো আমরা সামনে আল্লাহর হাবিব নাই, আমরা যে মুনাফিক চিনাই দিব, মুনাফিক চিনাই পারলে কি আমরা একটা মাপা দিতে যথেষ্ট যে কোন মানুষের আপনার সামনে যে কোনো ওয়াজ হবে বসিয়ত করে তার মধ্যে যদি হুজুর পাস করেছিল তার সামনে কিছু আলোচনা করবো আর তার মুখটা যদি একটু বাংলা ভাষা দেখা হয়ে যায় মানে একটু ধরো হয়ে যায় তাহলে বুঝে যাবি মিন্না এই পূজা রাখতে হবে। হুজুরে পাস করেছিল মায়া না রাখতে সারাদিন যদি আমরা ওয়াজ করে কিন্তু আমরা শুনতাম না আপনারা হুকুমে যায় দুরু শরীফে অ্যাপয়েন্ট করি যারা আমরা ওয়াজ করতে চায় তারা ওয়াজ শুনতাম না আমরা খেললা গিয়া যা করতো মাফ করে দিয়ে দেবে যেটা আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মহব্বত আছে আল্লাহ তাহলে আমরা হাসো করে রাখবো তা আমিন আমিন আমরা কথাটা দীর্ঘায়িত করি আমরা আমি শেষ পর্যন্ত আগে দাওয়া আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম।